হে জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হল নারীর কামতত্ত্ব থেকে শুরু করে সাধন সিদ্ধি পর্যন্ত আমি কবির বাসায় কিছু গভীর আলোচনা করে যাব। তবে আপনারা এখান থেকে কিছুটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। আল্লাহ খোঁজে নারীর কাছে তলদেশে যাইয়া, তরিকতের মান সম্মান দিল নষ্ট করিয়া। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকবে, তাই কবি গান লিখেছে, নিজেকে কেমনে বাঁচাবে। মেয়ে মানুষ থেকে পুরুষ কৌশল করে থাকবে, তাই কবি গান লিখেছে, নিজেকে কেমনে বাঁচাবে। তাই না করে গুরুর মন্ত্র খেলাও মাইয়া লইয়া। গুরুর কাছে মন্ত্র লও তার থেকে বাঁচিবার, নিজের ধন রক্ষা করো যাইও না মরিবার, আর পাবে না দুঃখ করে কপাল খান হাতাইয়া। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা কইরা খায়। রূহ সুস্থ থাকবে কিসে সেই খবর নিল না। দেহের মধ্যে জীবের দেহ ঠিক রাখিতে চায়, লাল নদীর প্রথম পানি ভিক্ষা করে খায়। রূহ সুস্থ থাকবে কিসে সেই খবর নিল না। শামিমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে। শামিমে কয় নারী চিনো তোমার দেহে বাস করে, কর্মগুণে পরম পুরুষ তোমায় লইয়া মুক্তির তরে। পরম পুরুষ আপন করে নারী পুরুষ মুক্তি হইয়া। জেতাই যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে 47 লক্ষ জীব ডুবে অন্ধকারে। জেতাই যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে 47 লক্ষ জীব ডুবে অন্ধকারে। দুই একটাতে টিকবে কিনা সেই পলসি রাতের পারে। জেতাই যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে 47 লক্ষ জীব ডোবে অন্ধকারে। দুই একটাতে টিকবে কিনা সেই পলসি রাতের পারে। প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া, লেখি কত লেখা খাতায় ধ্বংস করি নিজেরে। প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া, লেখি কত লেখা খাতায় ধ্বংস করি নিজেরে। উর্বরতা মোরার জমিন জেতাই যাইয়া হয় চিরঋণ, এক বিজেতেই 10 মাস 10 দিন দেখ না বিচার করে। উর্বরতা মরার জমিন জেতাই যাইয়া হয় চিরঋণ, এক বিজেতেই 10 মাস 10 দিন দেখ না বিচার করে। মরা ডাকাত যাহার ঘরে চেতন গুরু জেনা ধরে, সেই ডাকাতে গিল্লা খাইল কচিবুড়া যুবকেরে। মরা ডাকাত যাহার ঘরে চেতন গুরু জেনা ধরে, সেই ডাকাতে গিল্লা খাইল কচিবুড়া যুবকেরে। মরার কাছে যে মরেছে সেই মরায় হার মেনেছে, ডাকাতিরয় দূরের কথা বাঁচতে পারে কেমন করে। মরার কাছে যে মরেছে সেই মরায় হার মেনেছে, ডাকাতিরয় দূরের কথা বাঁচতে পারে কেমন করে। শামিমে কয় আমার গুরু নতুন জীবন হইল শুরু, মরার উপর গিয়া মরে যদি মরার দরকার পড়ে। শামিমে কয় আমার গুরু নতুন জীবন হইল শুরু, মরার উপর গিয়া মরে যদি মরার দরকার পড়ে। হে জগতবাসী, আজকে এই আলোচনাগুলো কবির বাসায় কেন করা হলো? যে কবির বাসায় গভীর কথাগুলো বলা যায়। কাঁচামাটি ইটের ভাটায় পুইরা হইল ঝাওয়া, সেই ঝাওয়ারে আরও পুরে আয়না গেল পাওয়া। কাঁচামাটি ইটের ভাটায় পুইরা হইল ঝাওয়া, সেই ঝাওয়ারে আরও পুরে আয়না গেল পাওয়া। মানব দেহ কাঁচামাটি, প্রেম আগুনে পুইরা খাটি, 70,000 পর্দা কাটি নিজের আয়নায় দেখিয়া। মানব দেহ কাঁচামাটি, প্রেম আগুনে পুইরা খাটি, 70,000 পর্দা কাটি নিজের আয়নায় দেখিয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি, একই রূপে তিনজন তিনি, আল্লাহ নবী আদম হইয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি, একই রূপে তিনজন তিনি, আল্লাহ নবী আদম হইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে,
বিজ্ঞানেরও সাধ্য নাই রে, সত্য সাধু ধরো যাইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বিজ্ঞানেরও সাধ্য নাই রে, সত্য সাধু ধরো যাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চিনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চেনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। লক্ষ জনম দন্য হইল, আমি শামীম কে দেখাইল, গাউসুল আজম আরশাদ আইল, হাওলাপুরীর গর্ব হইয়া। লক্ষ জনম দন্য হইল, আমি শামীম কে দেখাইল, গাউসুল আজম আরশাদ আইল, হাওলাপুরীর গর্ব হইয়া। হে জগৎবাসী, আমি যেখানে বায়াত গ্রহণ করেছি তিনি আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি, এবং আমার আরশাদুল্লাহ চিস্তির গুরু যিনি তিনি হাওলাপুরি কুদ্দুস শাহ বাবা, সেই হাওলাপুর চিটাগাং আমাদের দাদা হুজুরের বাড়ি। সেখান থেকেই আমরা আমাদের গোড়াটা, এরপরে সেখান থেকে গোড়া যদি আমরা উপরের দিকে উঠি হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাবে। হে জগৎবাসী, আজকের আলোচনা কেমন লাগলো, কি বুঝলেন অবশ্যই জানাবেন, এবং এই মতে আমরা চলার চেষ্টা করব। এবং আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে। তো আজ এই বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।